আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। আজকে আপনাদের জন্য আল্লাহর একটি রহমতের বৃষ্টির ভিডিও নিয়ে আসলাম। আসলে বন্ধুরা, মহান আল্লাহ তাআলা বৃষ্টি কখন দেয় জানেন? খুশি হয়ে, মানুষের উপর যখন খুশি হয় তখনই বৃষ্টি দান করেন। মহান আল্লাহ তাআলার খুশির একটি জিনিস হচ্ছে বৃষ্টি, অনেক বড় একটি নিয়ামত, রহমত। তো এই জন্য বন্ধুরা, বৃষ্টির দিকে কেউ অখুশি হবেন না, মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করবেন। দেখেন, এই বৃষ্টির জন্য আমরা কিন্তু একটা সময় মহান আল্লাহ তাআলার কাছে অনেক আকুতি মিনতি করেছি, ফরিয়াদ করেছি অসহ্য গরমে, তখন বৃষ্টি বন্ধ হয়ে গেছিল আর সেই বৃষ্টি এখন আসতেছে। তো এই জন্য আসলে আমরা শুকরিয়া আদায় করব। অনেক জায়গা থেকে অনেকেই আসলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, দোয়া করেছিল, নামাজ আদায় করেছিল, আমরাও নামাজ আদায় করেছিলাম সেই বৃষ্টি এগুলো। তাই কখনোই আসলে অখুশি হবেন না, মহান আল্লাহ তাআলার দরবারে সেই সব কিছুর জন্যই শুকরিয়া আদায় করবেন। যখন মহান আল্লাহ তাআলা যা কিছু দেন আমাদের ভালোর জন্যই দেন, আমাদের মঙ্গলের জন্যই করেন। মহান আল্লাহ তাআলা আসলে আমাদেরকে কখনোই নিরাশ করে না, তার বান্দাকে কখনোই নিরাশ করে না, এবং যা কিছু দেন সব কিছুই ভাবতে হবে আমাদের ভালোর জন্য দেন। দেখেন, যখন যা প্রয়োজন আমাদের কিন্তু মহান আল্লাহ তাআলা তাই দিতেছে, এটাই মনে রাখতে হবে যে এখন এটার প্রয়োজন। মহান আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে এইটা দান করতেছেন, না হলে হয়তো এইখানে পরিবেশের সামঞ্জস্য হতো না। এই জন্যই আমাদেরকে এখন এই বৃষ্টিটা দান করতেছেন, শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে। এই যে দেখেন, আমি বৃষ্টিটা উপর থেকে দেখাচ্ছি, আমি যেখান থেকে আসলে ভিডিওটা করতেছি সেইখান থেকে একটুখানি দেখালাম এখানে যে কেমন আসলে বৃষ্টিটা হচ্ছে। আসলে অনেক বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, যে কারণে ওই যে দেখেন ওইদিকে আসলে দেখা যায় না, ভালোভাবে বোঝা যায় না, দূর থেকে মনে হয় যে আবহাওয়া ঢেকে গেছে। এগুলো আসলে বৃষ্টির কারণে। ওই যে দেখেন, প্রচুর বৃষ্টি পড়তেছে, ওই যে দেখেন কি এখান থেকে বোঝা যাচ্ছে, পুরো বৃষ্টিগুলো প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে। তো এই জন্যে আসলে ওইদিকে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখেন ওইদিকের ইয়াগুলো কেমন সাদা সাদা দেখা যাচ্ছে, গাছপালাগুলো, বিল্ডিংগুলো সবগুলো সাদা সাদা বোঝা যাচ্ছে। আমার এই ভিডিওটি করা হচ্ছে সাভার থেকে, অনেক উপরের একটা বিল্ডিংয়ের ছাদ থেকে। এটা হচ্ছে গতকালকের বৃষ্টি, বিকেলবেলা গতকালকে প্রচুর বৃষ্টি নেমেছিল। তো আমি এখানে আসছিলাম একটা কাজে, তো সেইখান থেকেই এই ভিডিওটি ধারণ করা। ভাবলাম যে আপনাদের মাঝে এই সুন্দর বৃষ্টির দৃশ্যটা শেয়ার করি, অনেক উপর থেকে বৃষ্টিগুলো কেমন দেখা যায়, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তো এই জন্যই আসলে আমার ভিডিওটা করা। আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যাবেন, এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে খুব সহজেই ভিডিওগুলো পেয়ে যাবেন। দেখেন, এগুলো কিন্তু ন্যাচারাল, আসলে কোনো কিছুই করা হয় না এটার মধ্যে, একদম ন্যাচারাল। আসলে ন্যাচারাল দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে, অনেকের হয়তো ভালো লাগেও না, কিন্তু যে ন্যাচারাল জিনিসটা সেটা কিন্তু আসলেই প্রকৃতির একটা দান, মহান আল্লাহ তাআলার অপরূপ দান বলা যায়। দেখেন এই যে বৃষ্টি, কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি বেশ কিছু সময় নিয়ে এই ভিডিওটা করলাম শুধু আপনাদের জন্য। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যখন কারো মন খারাপ থাকে তখন কিন্তু বৃষ্টি দেখলে সেই মনটা ভালো হয়ে যায়, মনটাও একটা প্রাণবন্ত সজীবতায় ভরে ওঠে প্রকৃতির দিকে তাকিয়ে থাকলে। আর চিন্তা করবেন যে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, কত সুন্দর, কত ভালো লাগার মতো, ভালোবাসার মতো, সবই আসলে আমাদের জন্য দিয়েছে মহান আল্লাহ তাআলা। দেখেন, বৃষ্টিতে ভিজে ভিজে গাছপালাগুলো মনে হয় যে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে ফেলেছে, যা আসলে খুবই আকর্ষণীয় দেখতে। বৃষ্টিটা কিন্তু বিকেলে অনেক সময় ধরে হয়েছে, অনেক সময় ধরে হয়েছে। তো এই জন্যই আসলে ভাবলাম যে
আজকের বৃষ্টিটাই ধারণ করি আপনাদের জন্য। তো যাই হোক, লাস্ট পর্যায়ে চলে আসছি। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।